ঢাকা জেলার মেদিনীমণ্ডল গ্রাম। বৈদিক বাড়িতে চলেছে কালী পূজার মহাধুমধাম, বলির জন্য ছাগ ও শিষ্য প্রস্তুত। ঠিক সেই মহাক্ষণে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সফল করতে জন্ম নিলেন এক দেব শিশু। মাতা চারুশীলা দেবী প্রসব বেদনা অনুভব করলেন না, থেমে গেল পূজা, বন্ধ হল বলি। জন্মেই মুক্তি দিলেন জীবের, দেবশিশুর নাম দেওয়া হল বীরু। পরবর্তীকালে এই বীরেন্দ্র হলেন বীরেন্দ্র চক্রবর্তী। হ্যাঁ, আজকের বহু বিতর্কিত মহাপুরুষ শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি বললেন, ধর্মের মূল কথা মানবতা বোধ জাগিয়ে তোলা। এ কেমন রীতি, প্রকৃতির সৃষ্ট এক সন্তানের মঙ্গল কামনায় আরেক সন্তানকে দেবমূর্তির পায়ে বলি দিতে হবে? ধর্মতা তো বলেনি কোথাও, ধর্ম বলছে বলি দাও, বলি দাও মানুষের কুপ্রবৃত্তিগুলো যা আজকের পৃথিবীটাকে বিষিয়ে তুলেছে। দিলেন তিনি জীবের কুপ্রবৃত্তিগুলোকে ধ্বংস করার ধ্বনি, আসরিক প্রবৃত্তিকে দমন করার অস্ত্র রাম নারায়ণ রাম। রামপুর পরগনা ঢাকা জেলা ভাই মেদিনী মণ্ডল গ্রাম, 1327-23 কার্তিক কালী পূজার ধুমধাম। বিক্রমপুর পরগনা ঢাকা জেলা ভাই মেদিনী মণ্ডল গ্রাম, 1327-23 কার্তিক কালী পূজার ধুমধাম। রাত 10:20 জীবের কত পূর্ণ ফলেতে, পূর্ণ ব্রহ্ম স্বয়ং হরি ঠাকুর বালক ব্রহ্মচারী এলেন ধরা ধাম। জীবকে দিতে রাম নারায়ণ রাম, জীবকে দিতে রাম নারায়ণ রাম, বল রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ।